হ্যালো ক্লাস টেন, আমি আগের কোনি যখন তোমাদের পড়ানো শুরু করলাম আমি তোমাদের 34 পাতা অবধি পড়িয়েছিলাম। সেখানে মোটামুটি দুটো প্রশ্নের ওপর আমি তোমাদের জোর দিয়েছিলাম, একটি হলো খিদ্দার আবিষ্কার আর 2 নম্বর হলো কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। ঠিক, তাহলে আজকে আমরা আসছি 35 থেকে, দেখা যাক আমরা কতটা পড়তে পারি। পেজ নাম্বার 35 আমরা এখানে দেখছি, বিষ্ণুধর এসে দাঁড়িয়েছে ক্ষিতিশের কাছে। সেখানে খুব একটা গুরুত্বপূর্ণ না হয়ে 36 পৃষ্ঠায় যদি আমরা চলে আসি, এই সময় কোনির জন্য নানান ধরনের ফিজিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে ক্ষিতিশ, যা দেখে লীলাবতী বাড়িতে ঢুকেই ক্ষিতিশের কাজ দেখে অবাক হয়ে বলল, এগুলো আবার বার করলে কি ব্যাপার, কোনির জন্য কে কোনি, একটা মেয়ে ওকে তৈরি করবো, মেয়েটার মধ্যে জিনিস আছে। পরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ, একেবারে আঁকারা মাটি, গড়তে পারলে দারুণ সুইমার হবে, তোমাকে এনে দেখাবো, ভীষণ গরিব। আকারা মাটি, যে মাটিতে এখনও কোনো দাগ পড়েনি, যে মাটিকে নিজের মতন করে এর আগে কেউ গড়ে নেয়নি, সেই মাটি, একেবারে প্রকৃতির বুকে জন্মানো মাটি, তাকে হাতে পেয়েছেন ক্ষিতিসিংহ। তিনি কণিকে তার নিজের মনের মতন করে গড়ে তুলতে চান। লীলাবতীর তখন শুকনো কঠিন স্বর ভেসে এলো, ঘরটা নেওয়াই ঠিক করলাম, ওরা রাজি হয়েছে 5,000 টাকা সেলামিতে, এখন টেনে টুনে চলতে হবে, বাজে খরচ একদম বন্ধ। লীলাবতী সাংসারিক মানুষ এবং সংসারটা এতদিন তিনিই চালিয়েছেন, অর্থের দিকে ক্ষিতিসিংহ কোনোদিনই সেরকম চিন্তাভাবনা করেননি, তাই তার বক্তব্য যে সংসারটা তাকেই চালাতে